কৃষি কর্মরে স্বাবলম্বিতার এক উৎকৃষ্ট নিদর্শন দাঙি ধরেছে খুমটাইর এজন যুবকে। বিগত বারো বছরে মিশ্রিত কৃষিপামর জড়িয়ে কৃষিকর্মত জড়িত হয়ে আদর্শ হয়ে পড়ছে খুমটাইর বুড়ালিকচন গাঁর এইজন পল্লব গগৈ। পল্লব গগৈর কৃষিপামত কি নাই? ছাগলী, গাহরি, মুরগী পাৰৰ পুখুরীর মাছলৈ কলবাগান, হাসিগছৰ পৰা চাহ বাগানলৈ বিভিন্ন কৃষিকর্মরে পল্লব গগৈয়ে উলিয়াইছে জীবিকার বাট। চাকরির পিছত দৌড়ি নুফুরি কৃষিকার্যত নিয়োজিত হয়ে নিজের উপরেও কর্মসংস্থাপন দিছে প্রায় কুড়িটা পরিয়ালক। এইগৰাকী প্রগতিশীল কৃষকে রাষ্ট্রপতির প্রগতিশীল কৃষকর সন্মান লাভ করার উপরেও লাভ করেছে বহুকটা আদর্শ কৃষকর বটা। আজি মই এজন কৃষক নহয় যদি এজন সরকারি চাকরিয়াল হলো, সাধারণ এমপ্লয় হলোহেতেন আজি মই সেই সন্মান বুটলিবলৈ সক্ষম নহলোহেতেন। আর লগতে সেই মঞ্চবিলাকত যথেষ্ট মানুষের সমাগম হয় আর তেতিয়া কি হয় তাত যেতিয়া দুআখাৰ কবলে দিয়ে তেতিয়া মই ভাবো যে ই মোর দুআখাৰে উঠি অহা নবপ্রজন্ম এশজনের ভিতর দশজনের উপকৃত হব বলে মই ভাবো। একেদরে কাঠফুলা খেতিরে আত্মনির্ভরশীল নগাঁওয়ার কাছমারী বেজগাঁওয়ার নকুল কুঁয়ার প্রায় বিশ বছরের পূর্বে নকুল কুঁয়রে কাঠফুলা খেতির প্রশিক্ষণ গ্রহণ করেছিল আর তার পিছতেই আরম্ভ করেছিল স্বাস্থ্যত নামেরে কাঠফুলার এক উদ্যোগ। বর্তমান সমাজত কাঠফুলার জনপ্রিয়তা বৃদ্ধি পোৱাৰ বাবে বজার দখল করে মাহেকত লক্ষাধিক টাকা উপার্জন করবলে সক্ষম হয়েছে নগাঁওয়ার কাছমারী বেজগাঁওয়ার নকুল কুঁয়ার। নকুল কুঁয়রে নিজের আন কেবাটাও পরিয়ালক সংস্থাপন দিবল সক্ষম হয়েছে। মই সিজনত আর ধর পার ডে তো 30-35 কেজি মই বেচু 200 টাকা আমি বেছি আছো কেজি। দুই চারজনে করে শিকিছে ওসরত নহয় বেলেগ গাঁত আহি পেলায় তেওঁলোকে চাই গেছে বা শিকিছে মোকো মাতি নিছে। আর ধর মই এগ্রিকালচার আমার শিলঙনি এগ্রিকালচার ফার্মত মই নিজে ট্রেনিং দিছো। আনহাতে ধেমাজির অরুণাচল সীমান্তর নীলক বালিজান অঞ্চলত অবস্থিত এইখান পূর্বাঞ্চল কৃষি ফার্ম প্রায় 20 বিঘা মাটিত নিতুল শইকীয়া, দিলীপ ভরলুয়া আর প্রেমেধর বড়ুয়া নামর তিনিগৰাকী ব্যক্তিয়ে আরম্ভ করেছিল ভোট জলকীয়া আর তরমুজর খেতি। আজি তেওঁলোকৰ সেই খেতিয়ে দিছে সুফল। দৈনিক 50,000 টকাৰ ভোট জলকীয়া আৰু তৰমুজ বিক্ৰী কৰিব পৰা হৈছে এইখন কৃষি ফাৰ্মে। এই তিনিগৰাকী খেতিয়কে নিজে উপাৰ্জন কৰাই নহয় এই ফাৰ্মখনৰ পৰাই চলাই আছে প্ৰায় 12টাকৈ পৰিয়াল। উৎপাদনটো যথেষ্ট হৈছে, আমি বজাৰখনো প্ৰথম পৰ্যায়ত ভালে পাইছিলোঁ, প্ৰতি কেজি 600 পাইছিলোঁ। তাৰ এতিয়া বৰ্তমান আমাৰ 300 গৈ আছে পাৰ কেজিত, বজাৰ বৰ্তমান ভালে বুলি ক'ব লাগিব। কিমান আপোনালোকে কিমান বিক্ৰী কৰিছে আজি, কিমান ইয়াৰ পৰা ধৰি লওক যাব বাহিৰলৈ ওলাই পিনি ভোট জলকীয়া তৰমুজ? আজি আপোনাৰ ভোট জলকীয়া যাব 10 কুইণ্টেল, তাৰপিছত আপোনাৰ তৰমুজ যাব আপোনাৰ 20 কুইণ্টেল। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।